শুরু করছি সংবাদ সারা দিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পঞ্চায়েতে নির্বাচনের আগে ফের ভোট বয়কটের দাবি। এবার জেলার নাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে রাস্তা বেহাল এবং রাস্তা মেরামত করতে হবে, এই দাবি তুলেই মুর্শিদাবাদের নওদায় ভোট বয়কটের দাবি তুললেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা, কিন্তু বর্তমান পঞ্চায়েত প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ করেনি, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুর্শিদাবাদের নওদার সর্বাংপুরে মহিলারা রাস্তার দাবিতে বিক্ষোভ করেন। বিশদে জানবো কি কি তাদের সুনির্দিষ্ট অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি বক্তব্য স্থানীয় গ্রামবাসীদের? সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতে যে ভীম সাধু আশ্রম পাড়া রয়েছে, সেখানকার মহিলাদের সহ আরো যারা পুরুষ মানুষ রয়েছেন তাদের বক্তব্য যে তাদের যে 150 মিটার কাঁচা রাস্তা, সেই রাস্তায় জল জমে কিন্তু হাঁটা চলার পক্ষে অনুপযুক্ত হয়ে পড়েছে এবং এই রাস্তাটা। কল্যাণ, তোমার আওয়াজ শুনি সঠিকভাবে আসছে না, তুমি স্থান পরিবর্তন করো। দেখো অঙ্কু, শুনতে পাচ্ছ? খুব আস্তে শোনা যাচ্ছে। দেখো, হ্যাঁ বলো বলো। সেই নওদাতে যে সর্বাঙ্গপুরের যে রাস্তা, অঙ্কু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সর্বাঙ্গপুরের যে রাস্তা রয়েছে, সর্বাঙ্গপুরের এই ভীম সাধু পাড়া যে রাস্তা রয়েছে 150 মিটার, সেই রাস্তায় কিন্তু দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি যে বৃষ্টিতে সেই রাস্তায় হাঁটা চলা যায় না এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তারা স্কুলে যেতে সমস্যায় পড়েন। সেখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন জনকে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে রাস্তা গড়ে ওঠেনি এবং রাস্তা তৈরি হয়নি, যার ফলে 140টি পরিবার প্রচন্ড সমস্যার মুখে পড়েছেন। বিশেষ করে বর্ষার সময় যখন বৃষ্টি হচ্ছে তখন সেই রাস্তা পুরো কাদা হয়ে গেছে, জল জমে গেছে এই রাস্তা, যে যার ফলে সেখানে 250 যে ভোটার রয়েছে সেই ভোটাররা ভোট বয়কটের ডাক দিয়েছেন এবং আজকে মহিলারা সেখানে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, এই রাস্তা না হওয়া পর্যন্ত তারা কিন্তু ভোট দিতে যাবেন না। বিষয়টি যখন শুনেছেন, শোনার পরেই এখানকার জেলা পরিষদের যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন, তিনি বলেছেন যে বিষয়টা তারা যেটা দাবি করেছে সেটা সঠিক, তবে এই মুহূর্তে রাস্তা করে দেওয়া সম্ভব নয়। জেলা পরিষদ দখল পাওয়ার পর বা তিনি জেতার পর এই রাস্তা তিনি করে দেবেন এবং প্রথমে এই রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন এলাকার মানুষের বক্তব্য যে প্রতিশ্রুতি সার হয়, প্রত্যেকবারই ভোট হয়। বিগত 5 বছর ধরে দেখা যাচ্ছে পঞ্চায়েত ভোট থেকে বিধানসভা থেকে লোকসভা থেকে সমস্ত ভোটের সময় বিভিন্ন প্রার্থীরা আসেন, এই রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু যে কার সেই প্রতিশ্রুতি সার, রাস্তা এখনো পর্যন্ত হয়নি, যার ফলে এই দাবিতে অনড় সেখানকার মহিলা পুরুষ সকলে এবং ভোটাররা। তাদের বক্তব্য, তারা ভোট দিতে যাবেন না, ভোট বয়কট করছেন। এখন যারা এলাকার পঞ্চায়েত প্রার্থী রয়েছেন এবং পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের প্রার্থী রয়েছেন, তারা তাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন যে ভোট একটা গণতান্ত্রিক অধিকার, সেই ভোট আপনারা প্রয়োগ করুন এবং এই ভোট দিন, ভোট দেওয়ার পরে কিন্তু রাস্তা হবে বলে জানাচ্ছে বিভিন্ন দল থেকে। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। রাস্তার দাবিতে ভোট বয়কট মুর্শিদাবাদের নওদায়। মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুরে রাস্তার দাবিতে ভোট বয়কটের কথা জানালেন স্থানীয় বাসিন্দারা। মহিলারা আজ রাস্তা অবরোধ করেন।